শাশুড়িমা, ও শাশুড়িমা, প্রণাম নেবেন, প্রণাম নেবেন। এই দেখুন আপনার জন্য গিফট নিয়ে এসেছি, এটাতে ফল আছে আর এটাতে আপনার পোশাক আশাক আছে। ভালো আছেন তো? ছাড়ুন, তারপর অন্য কথা। তাহলে শাশুড়িমা, বলছিলাম যে আজকে ওই টিফিনে একটু গরম গরম ফুলকো লুচি, বাঁধাকপির তরকারি, ঘুগনি, পনিরের তরকারি আর পাঁচ রকম মিষ্টি, ব্যাস ওতেই হবে, আর কিছু চাই না। লাঞ্চে একটু সুন্দর করে বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, চিকেন কোরমা, মটন দো পেঁয়াজা, মটন রোগান জোস, মটন কষা, পনির কোপ্তা, চাটনি, পরপর মিষ্টি, দই, পায়েস, আইসক্রিম আর শেষ পাতে একটা সুন্দর মিঠাপাতি পান। পুরো জমে যাবে আজকে লাঞ্চ, তাই না? শুন জামাই, তোর লাগে মু অত রাত দি লাড়ব, হোটেল রেস্তোরাঁয় যায় খাইয়ে আইগে। হ্যাঁ, পোলাও চাই, মাংস চাই, চিকেন চাই, যা যা হোটেলে যা, হোটেলে যা। কাল জামাই ষষ্ঠী নাকি? সে বিখ্যাত পোস্টটা দেওয়া যাক তাহলে। জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই ভাড়া পাওয়া যাচ্ছে, শ্বশুরেরা যোগাযোগ করুন, ভাড়া বিশেষ কিছু নেই, শুধু একদিনের জামাই আদর আর পেট পুড়ে খাওয়া দাওয়া, ব্যাস। পোস্ট ডান। জামাই ষষ্ঠী বাঙালির একটি অন্যতম ইমোশন। এই দিনটা জামাইদের জন্য খুব স্পেশাল, কারণ অন্যান্য দিনের তুলনায় ওরা শ্বশুর বাড়িতে একটু বেশি ভালো ট্রিট পায়। আর মেয়েদের জন্য এটা খুবই স্পেশাল, কারণ বহুদিন পর তারা বাবা মার বাড়িতে ফেরার একটা বিশেষ সুযোগ পায়। আর বাচ্চাদের, বাচ্চারা তো এই দিন নিজেদের মামাতো মাস্তাতো ভাই বোনেদের সাথে চুটিয়ে আনন্দ করে। জামাই ষষ্ঠী মানেই কিন্তু শুধু জামাইয়ের আদর আর জামাইয়ের খাওয়া দাওয়া নয়, সবারির মেলবন্ধন। সবাইকে জানাই জামাই ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা।